মিনাসান কন্নিচোয়া, অনলাইন জাপান বাংলা এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেসন ১৪ গ্রামার নিয়ে আলোচনা করব। মিনাসান ইশোনি বেনকোশিমাশ। প্রথমে আছে ভার্বের গ্রুপস। জাপানি ভাষায় ভার্বের তিনটা গ্রুপ আছে, গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি। মাসের আগের বর্ণটি ই কলমের উচ্চারণ হলে গ্রুপ ওয়ান হবে। কোন মাস যুক্ত ভার্বের আগের কলমটা মাসের ঠিক পূর্বের যে কলম ই কলমের উচ্চারণ হলে ভার্ব গ্রুপ ওয়ান হবে। ই কলম বলতে হচ্ছে ই লাইনের যে নিচে, ই নিচে যে অক্ষরগুলো আছে, ইর পরে কি আছে, কি তারপরে সি, এইরকম ভাবে যেটা আছে সেটা আছে ই কলম। তাহলে কি বলছে, মাসের আগের বর্ণটি ই কলমের উচ্চারণ হলে গ্রুপ ওয়ান হবে। যেমন কাকি মাস, মি মাস, এই যে মাস আছে, মাসের আগের কলমটা কি কি মানে ই কলম আছে, তাহলে এটা কি গ্রুপ ওয়ান। মি মাস, মি মাসের আগের কলমটা কি মি অর্থাৎ ই কলম, তাহলে এটা আছে গ্রুপ ওয়ানের ভার্ব। এরপরে মাসের আগের বর্ণটি এ কলামের উচ্চারণ হলে গ্রুপ টু হবে। মাছের আগের বর্ণটি এ কলামের উচ্চারণ হলে গ্রুপ টু হবে। যেমন তাবে মাস, মাসের আগে কি আছে এ কলম, এই যে বে, হ্যাঁ বেটা হচ্ছে এ কলম। কুরে মাস, মাসের আগের রে আছে, রে আছে এ কলম, তাহলে আছে গ্রুপ টু। কি আছে, মাসের আগের বর্ণটি এ কলম হলে গ্রুপ টু হবে। যেমন তাবে মাস, কুরে মাস। সি এর আগে কোম্পাকে তিনটি বর্ণ থাকলে সেটি গ্রুপ থ্রি হবে। সি মাসের আগে কোম্পাকে তিনটি বর্ণ থাকলে সেটি গ্রুপ থ্রি হবে। যেমন সাম্পো সি মাস, সি মাসের আগে মিনিমাম তিনটা বর্ণ আছে, সাম্পো সি মাস, এটা হচ্ছে গ্রুপ থ্রি। এরপরে দুই নম্বর গ্রামার আছে ভার্বের তে ফর্ম করার নিয়ম। আমাদের এই লেসনের মূল আলোচ্য বিষয় হচ্ছে তে ফর্ম। গ্রুপ ওয়ানে কিভাবে তে ফর্ম করা হয়, ই রি ই চি রি থাকলে, এই তিনটা অক্ষর থাকলে সু তে, ই রি সি সু তে হয়। যেমন কাই মাস, ই আছে মাসের আগে ই আছে, তে ফর্ম কি হবে, কাটতে হবে সুতে, যে কাটতে, এই ই থাকার কারণে উচ্চারণ কি আছে, এর তে ফর্মটা আছে কাটতে। মাছি মাস, চি অক্ষর আছে, তাহলে কি হচ্ছে মারতে। এরপর কি কায়েরি মাস, রি আছে, রি অক্ষর আছে, তাহলে কি আছে কায়েত্তে। তার মানে কি এই এই গ্রুপ ওয়ানের এই ই রি ই চি রি থাকলে সুতে দিয়ে তে ফর্ম করতে হয়। এরপর আছে মি নি বি থাকলে উন দে হয়, মি নি বি থাকলে উন দে হয়। যেমন নমি মাস, নমি মাস মি আছে, মাসের আগে মি আছে, তাহলে নন দে হচ্ছে উন দে, যে নন দে। ইয়মি মাস, ইয়মি মাসে ইয়ন দে হবে। এরপরে কি থাকলে ই দে হয়, কি থাকলে ই দে হয় অর্থাৎ কি থাকলে ই হয়। যেমন কাকি মাস কাইতে, কাকি মাস কাইতে, তাহলে কি থাকলে কি আছে ইতে। এরপরে গি থাকলে ইদে হয়, গি থাকলে ইদে হয়। যেমন ইসো গি মাস, ইসোইতে, ই দে, গি ছিল এখন কি হচ্ছে ই দে, তাহলে গি ইসো গি মাসের তে ফর্ম কি হবে ইসোইতে। হানাসি মাস থাকলে হানাসিতে হবে অর্থাৎ মাস উঠে তে হবে। যেমন হানাসি মাস হানাসিতে, কাকি মাস কাশিতে। এরপর ইকি মাস থাকলে কি হবে ইত্তে, ইকি মাস হলে কি হবে ইত্তে, ইকি মাস ইত্তে। এই হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানের ক্ষেত্রে তে ফর্ম করার নিয়ম।
এরপর আমরা গ্রুপ টু এর তেফাম করব। গ্রুপ টু ভার্বের গ্রুপ টু এর কিভাবে তেফাম হয় সেটা দেখব। মাস উঠে তে হবে, মাস উঠায় তে করে ফেলবো আমরা, যেমন তাবে মাস তাবে তে। গ্রুপ টুর ভার্ব এটা, মাসের আগে এ কলম হচ্ছে তাহলে এটা গ্রুপ টু হচ্ছে, জাস্ট মাস উঠে তে দিব। তারপর নে মাস নেতে, মাসের আগে নে আছে, নে কি এ কলমের, তাহলে এটা গ্রুপ টু, তাহলে তে দিব নেতে। ওকি মাস ওকিতে, মাস উঠে তে হবে, ওকি মাস হচ্ছে গ্রুপ টু এর ভার্ব। কারি মাস কারিতে, মাস উঠে তে হবে, গ্রুপ টু এর তে ফর্ম করার নিয়ম। মিমাস মিতে, মিমাস মিতে, এটা হচ্ছে গ্রুপ টু এর তে ফর্ম করা হয় এইভাবে। এরপর কি আছে, ইমাস ইতে। এরপর আমরা গ্রুপ থ্রির ক্ষেত্রে তে ফর্ম করব কিভাবে, মাস উঠে তে হবে, যেমন সিমাস শীতে, কিমাস কিতে, সান্তোষিমাস সান্তোষিতে। মানে সিমাস কি শীতে হয়ে যায়, কিমাস কিতে হয়ে যাচ্ছে, সান্তোষিমাস সান্তোষিতে। গ্রুপ থ্রি আছে সান্তোষিমাস সান্তোষিতে। এরপর আমরা আমরা তে ফর্ম কমপ্লিট করেছি, এখন তে ফর্ম প্লাস কুদা সাই হলে কি হচ্ছে, কাউকে বিনীতভাবে অনুরোধ করা বোঝায় তে ফর্ম প্লাস কুদা সাই। কাউকে বিনীতভাবে অনুরোধ করা বোঝায় কি, তে ফর্ম প্লাস কুদা সাই। হিদারি এ মাগাত্তে কুদা সাই, হিদারি এ মাগাত্তে কুদা সাই। মাগারি মাস ছিল, মাগারি মাসের তে ফর্ম কি, মাগাত্তে তারপর কুদাসাই, তে ফর্ম প্লাস কুদাসাই। দয়া করে বাম দিকে মোড় নিন, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তে ফর্ম প্লাস কুদাসাই মানে কাউকে অনুরোধ করা, রিকোয়েস্ট করতে বোঝায় তে ফর্ম প্লাস কুদাসাই ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ দেখি, জেহি আসোবিনি কিতে কুদাসাই, আসোবিনি কিতে কি কুদাসাই। এখানে কিমাস ছিল, কিমাসের তে ফর্ম কিতে কুদাসাই, তে ফর্ম প্লাস কুদাসাই, অবশ্যই খেলতে আসবেন, অনুরোধ করা হচ্ছে। এরপরে আমরা ছয় নম্বর গ্রামে ভার্বের মাস ফর্ম কে ফর্ম কি হয়, মাসোকা। ভার্বটাকে মাসোকা করলে কি হয় সেটা আমরা এখন দেখব। ভার্বের স্টিম বা মূল অংশের সাথে মাসোকা যোগ করলে অন্যকে সাহায্য করতে চাওয়া বোঝায়। ভার্বের স্টিম বা মূল অংশের সাথে মাসোকা যোগ করলে অন্যকে সাহায্য করতে চাওয়া বোঝায়, মাসোকা মানে এটা করব কি, সাহায্য করতে বোঝায়। যেমন মোকাই নি মাসোকা আনতে যাব কি, মোকাই নি মাসোকা আনতে যাব কি। নিমৎসো মৌসি মাসোকা, নিমৎসো মৌসি মাসোকা, নিমৎসো মানে আছে জিনিসপত্র মালামাল, মৌসি মাসোকা জিনিসপত্র কি এনে দিব কি, জিনিসপত্র কি এনে দিব কি, তাহলে হচ্ছে মাসোকা হতে কোনো কিছু সাহায্য করতে চাওয়া বোঝায়। তেফাম প্লাস ইমাস, এরপরে গুরু গ্রামারটা তেফাম প্লাস ইমাস। তেফাম প্লাস ইমাস হলো কন্টিনিউয়াস ফর্ম বা চলমান কিছু বোঝায়, তেফাম প্লাস ইমাস হলো কন্টিনিউয়াস ফর্ম বা চলমান কিছু বোঝায়। মিরাসান ওয়া রিপোতো ইয়ন দেইমাস, মিরাসান ওয়া রিপোতো ইয়ন দেইমাস, মিরাসান রিপোর্ট করতেছে, তাহলে কন্টিনিউয়াস টেন্স চলমান। ইমা আমেগা ফুতেইমাস, ইমা আমেগা ফুতেইমাস, এখন বৃষ্টি পড়ছে, এটা কন্টিনিউয়াস টেন্স। তেফাম প্লাস ইমাস মানে চলমান বা কন্টিনিউয়াস টেন্স বোঝায়। মিনাসান আরিগাতো গোজাইমাস।